আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয়াংশু দীপা ব্লগ চ্যানেলে। আমি আজকে একটি ভালো মানে রেসিপি মিষ্টি রেসিপি যেটা বানাচ্ছি যেটা হলো সুজি ময়দা আর নারকেল কলা দুধ দিয়ে তৈরি পিঠা। তো এখানে আছে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, নারকেলও কুচি করে রেখেছি, আর দুধটাকে আমি একটু গরম করে নেব গ্যাসের মধ্যে। তো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, দুধটা গরম হচ্ছে। এরপর দুধটা আস্তে আস্তে গরম হতে হতে আমি বাকি মিশ্রণগুলো মিশিয়ে নেব। তো চলুন বাকি মিশ্রণগুলো মিশিয়ে নিই, এখানে আসুন দিয়ে দেখুন। এখানে সুজি আর ময়দাটা মাখিয়ে নিলাম, এর মধ্যে কলাও দিয়েছি, কলাটাও মাখিয়ে নিয়েছি। ভালো করে এখানে মাখাতে হবে, কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর শীতকালে তো একটু পিঠে খেতে ভালো লাগেই, বলতে গেলে শীতকালটা পিঠে খাওয়ার জন্য খুবই উপযুক্ত একটা টাইম। আমাকে পিঠে ভালো লাগে না। এরপর আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেব। দেখছেন তো কেমনভাবে মাখাতে হচ্ছে, তাই একটু এটা সময় ধরে ভালোভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। তারপর আমাদের দুধটা গরম হয়ে গেলে আমি দুধটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ওটাও মাখাতে হবে। তো আমরা এটা ভালোভাবে আগে মাখিয়ে নিই, তারপর দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা দুধটাও দিয়ে দেবো এর মধ্যে। তো দুধটা একটু ঠান্ডা হয়ে এসছে, এরপর আমরা একটু একটু করে দুধটা ঢেলে ভালো করে মাখিয়ে নেব। একটু দুধটা গরম আছে, তার জন্য আমরা ওটা কি করব, হাতা দিয়ে মাখিয়ে নেব। দুধটা ঢালা হয়ে গেছে, এরপরে আমরা এরপর আমরা মাখিয়ে দেবো ওটা ভালো করে হাতা দিয়ে। নিয়েছেন বাবা, এখন নিয়ে আসিছে। হ্যাঁ দেখি, ভালো করে এটা আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর কিছুক্ষণ একটু রেখে দেবো। এটা মাখিয়ে নিলে, ভালো করে মাখালে আর কি পিঠেটা খুব একটু সুস্বাদু হয়। একটু গরম আছে তো একটু ছেড়ে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখিয়ে নি। দেখছেন তো এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন আপনারা, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে মিশ্রণ ভাবে তৈরি হয়।
এরপর আমরা একটু কিছুক্ষণ এটা রেখে দিই 2-5 মিনিট, যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। এরপর আমরা, এটা মেশিন হয়ে গেছে, এরপর আমরা এখানে নারকেল কুচি রেখেছিলাম, এই নারকেল কুচিগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো একটু একটু করে। এরপর আমরা মিশ্রণটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর পানমৌরি দিয়ে দেবো। আমাদের মাখানো হয়ে গেছে, আমরা এখানে আগুন আগুন জ্বালিয়ে দিয়েছি, কাঠের চুলে তো ওই জন্য কড়া গরম করতে হচ্ছে এখানে। তারপর তেল দিয়ে দেবো, তেলটা গরম হলে তারপরে আমরা কুচিগুলো বানাবো। তেল দিয়ে দিলাম, গরম হোক, একটু সময় লাগবে। তেল গরম হয়ে গেছে, এরপর আস্তে আস্তে করে চামচে করে আমরা একটু ঢেলে নিচ্ছি। এরপর আমরা এক পিট ওপিট করে উল্টে নেব। এই দেখুন হয়ে এসছে আমাদের, আমরা বের করে নিচ্ছি। এরপর আপনারাও প্লিজ এটা ট্রাই করবেন বাড়িতে, আর কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আমাদের বানানো হয়ে গেছে, দেখুন এটা কেমন লাগে। তো প্লিজ আপনারা ট্রাই করবেন বাড়িতে বানিয়ে।